আর মাত্র এক সপ্তাহ পরেই কোরবানির ঈদ। শেষ সময়ে জমে উঠেছে চট্টগ্রামের পশুর হাটগুলো। মুখে মাস্ক পরে এবং হাতে স্যানিটাইজার দিয়েই হাটে ক্রেতাদের প্রবেশ বাধ্যতামূলক করেছে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। তাই মাস্ক পরেই ক্রেতারা ছুটছেন হাটে। বিক্রেতারা বড় সাইজের গরুর বিভিন্ন নাম দিয়ে হাকডাক দিচ্ছেন। দেশি গরুর দাম একটু বেশি বলেও জানান তারা। চারটে গরু বিক্রি হয়ে গেছে, এইটা হচ্ছে হরিয়ানা গরু, ক্রেতারাও আসতেছে, মোটামুটি দেখতেছে গরুর দাম সীমিত আছে। হাটে ক্রেতাদের লাল রঙের গরুর দিকেই ঝুঁকতে দেখা যায়। একটু কম দামের আশায় কেউ আবার ঘুরে ফিরে দেখছেন পছন্দের গরু, আবার শেষ সময়ে আরো দাম কমবে কিনা তার অপেক্ষাতেও রয়েছেন কেউ কেউ। বাজারে গরু আছে কিন্তু লাল গরুগুলো তুলনামূলক দাম অনেক বেশি, গরুর দাম একটু বেশি, আর একটু কম হওয়ার দরকার ছিল। চট্টগ্রাম নগরীতে প্রতিবছর আটটি হাট বসলেও এবার বসেছে সাতটি। ইজারাদাররা বলছেন হাটে গরুর সংকট নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট করা খুব কঠিন, তবুও চেষ্টার কোনো ত্রুটি নেই। মাস্ক ব্যবহার করার জন্য বলতেছে, আমরা মাইকিং এর ব্যবস্থা করছি, এইভাবে আশা করতেছি সবাই পূরণ করে চলতেছে। অন্যদিকে কোরবানির দিন যত ঘনিয়ে আসছে কামারদের ব্যস্ততা ততই বাড়ছে। একদিকে হাপুরে আগুনের শিখা, অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা বটি ছুরি চাপাতি। তবে গত বছরের তুলনায় এবার বাজার বেশি ভালো নয় বলে জানান কামাররা। সারা বছর কাজ থাকে না, কোরবান আসলে কাজ থাকে, করোনার জন্য একটু কাজ কম। দাও চুরি নিয়ে এসে ধারণ জোড়ো, অন্য অন্য জায়গা থেকে এখানে একটু দাম বেশি। বছরের ১১ মাস কাজ না থাকায় কোরবানির ঈদের মাসেই আয় বাড়াতে শত চেষ্টা কামারদের। বিল্লাল হোসেন নিজের গৃহপালিত দুটো গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছেন রাজধানীর আফতাবনগর পশুর হাটে। করোনা ভাইরাস আতঙ্কে হাটে নেমেই তাই নিজের আদরের গরুগুলোকে পরিষ্কার করছেন নিজ হাতে। কুষ্টিয়া থেকে নিয়ে আসি, এখন ভাইরাস টাইরাস চলছে, একে নামাই ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখছি আমি। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে ট্রাক ভর্তি গরু, তবে ক্রেতা শূন্যতায় কিছুটা হতাশ ব্যাপারীরা। মার্স রাখছি এই জায়গায়, পানি খিলাচ্ছি তো এদিকে মার্স করি নাই, গরু ভয় করে পরিস্থিতি। এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারি নেই, আশা করি ভালো ভালো বাজার পাবে। হাট কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানাতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। ব্যাপারীদের কিন্তু আমরা আগেও মাস্ক ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছি, কেউ মাস্ক ছাড়া আসলে আমাদের পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া। আর দর্শনার্থীরা বলছেন হাটে স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়, তবুও রেওয়াজ মেনে পশুর হাট থেকেই কিনতে চান পছন্দের গরু। অনলাইনে কিনা আমি ওই রকমই করি না, যেহেতু আমি আমার ইয়ে আছে, আমার ভাইয়ের ছেলে আছে, নিয়ে আসছি এখানে, নিজে দেখবো কিনবো। বারবার করে যে মাইকিং করতেছে যে ওই যে দূরত্ব বজায় রাখার জন্য, সেটা কি আদৌ পসিবল না, এটা একটু দেখলেই বোঝা যায়। তবে আর্থিক সংকটের কারণে এবার ছোট ও মাঝারি আকারের গরু ক্রেতাদের পছন্দের শীর্ষে বলেও জানায় দর্শনার্থীরা। সৈয়দ রায়হান। রাজধানীর রাস্তায় অন্য সব গাড়ির ভিড়েও দৃষ্টি আকর্ষণ করে পাজেরো গাড়ি। ঠিক তেমনি মোহাম্মদপুর বেড়িভাত এলাকার এই খামারেও সবার নজর কেড়েছে এই গরুটি। নামও দেয়া হয়েছে পাজেরো। দেশাল জাতের গরু এত বড় হতে পারে তা নিজে না দেখলে হয়তো বিশ্বাস হবে না। ওজন দেওয়ার পর দেখা গেল প্রায় ১২০০ কেজি বা ৩০ মন, দামও হাঁকা হচ্ছে ২২ লাখ টাকা। আর এ পর্যন্ত কেউ ১৭ লাখ, কেউ ১৬ লাখ এ পর্যন্ত দাম উঠছে। এত বড় গরু আমি দেখিনি এত দিনে, এত বছরে। খামারগুলোতে এমন বড় আকৃতির গরুর যেন কমতি নেই, অনেকেই অগ্রিম কিনে রাখলেও নিয়ে যাবেন ঈদের ঠিক আগ মুহূর্তে। কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো দেখানোর জন্য না, তো আমরা একটু সৌন্দর্য দেখে আর কি, যাতে কিনে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এই যে সুস্থ সবল কিনা এই জন্য। দাম একটু বেশি চাচ্ছে, পরবর্তীতে দেখা যাবে গরু কি অবস্থা, গরু না আসলে তো গরুর দাম বেশিই থাকবে। গরুর বাইরে যারা অন্য পশু কোরবানি দিতে চান তাদের জন্য রয়েছে নানা চমক। খামারগুলোতে মিলছে ২-৩ লাখ টাকা দামের ব্রিটল জাতের ছাগল। এগুলো আছে ১২০-৩০ কেজির মতো, আর এগুলো আছে আপনার ১১০ কেজির মতো, ১১০ কেজির মতো। এগুলা আনা হয়েছে আমাদের পাকিস্তান থেকে। পাশাপাশি রয়েছে দুবাই থেকে আনা দুম্বা, যেগুলো বিক্রি হচ্ছে একটু চড়া দামে। এছাড়া অস্ট্রেলিয়ান এসব ভেড়া দেখতে যতটা সুন্দর তার চেয়ে ঢের বেশি এগুলোর দাম। আমাদের কাছে আছে অস্ট্রেলিয়ান ডরপার,
এগুলা আমরা 2 লক্ষ টাকা করে পার পিসের দাম চাচ্ছি। আমাদের কাছে আছে কুয়েতের দুম্বা, আমরা দাম চাচ্ছি 3 লাখ টাকা। আমাদের কাছে গুজরাট থেকে আসা দুম্বা আছে। এসব খামারে মিলছে বড় আকারের মহিষ, তবে এবছর করোনার কারণে বিক্রি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে সব খামারিরাই।